হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগসে। আজকে আমি আপনাদের সামনে একটা গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব ভালো খেতে হয় এটা। দেখুন ওপরে আমি এখানে কাজু দিয়ে আমি গার্নিশিং করেছি। আপনারাও এটা বাড়িতে অবশ্যই, খুব সহজ রেসিপি, বাড়িতে সহজেই সবাই ট্রাই করতে পারেন। তাহলে চলুন এই রেসিপিটা বানাতে কী কী লাগছে আপনাদের দেখিয়ে দিই। গাজরের হালুয়া করার জন্য আমি এখানে নিয়েছি গাজর, আমি দুটো গাজরকে এখানে কুড়িয়ে নিয়েছি। তার পাশে আমি এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি এলাচ, কাজু বাদাম, কিশমিশ, এখানে নিয়েছি চিনি, তার পাশে এখানে নিয়েছি দুধ। আমি আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে আমি গ্যাসটা অন করে দিয়েছি, এরপর আমি ঘি দিয়ে দিলাম, আমি 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলবে, রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয়, দারুণ হয় খেতে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, সবার ভালো লাগবে। দেখুন ঘিটা আমাদের গলে গেছে, এরপর আমি দিয়ে দেবো এলাচ, এলাচের গুঁড়োগুলো। আমি এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম, এলাচটা আমি ছাড়িয়ে রেখেছিলাম খোসা থেকে, সেটাই দিয়ে দিলাম, আর দারচিনিটাও দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু ঘি দিয়ে করলেই ভালো হয়, টেস্টটা ভালো হয় তাতে। এরপর আমি দিয়ে দেবো গাজরগুলো, আমি এখানে 2টো গাজর কুড়িয়ে রেখেছিলাম, একদম সরু সরু, একদম মানে চপ করে নেবেন। এরপর দিয়ে দিলাম বাদামগুলো, আমি কাজু বাদাম নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কিশমিশগুলো। এরপর আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। গাজর থেকে কিন্তু একদম সামান্য একটু জল মতো বেরোয়, জল মানে খুব বেশি না, জাস্ট সামান্য, সেই রসটা যেটা সেটা শুকিয়ে গেলে আমি কিন্তু দুধটা দেবো। নাড়াতে নাড়াতে কড়াই যখন লেগে যাবে তখনই কিন্তু দুধটা দেবো। দেখুন আমাদের গাজরগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছিলো, একদম ঝুরু ঝুরু হয়ে গেছিলো, এরপর আমি দুধটা দিয়ে দিলাম। আমি 4 হাতা মতো দুধ দিলাম, 4 হাতা মানে 3 কাপ। এরপর আমি জাস্ট সামান্য নুন দিয়ে দিলাম, একদম সামান্য, মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো হয় টেস্টটা। দেখুন এদিকে আমি একটা গ্লাসে আমি 1/2 হাতা মতো দুধ দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার,
আমুলিয়া গুঁড়ো দুধ, আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই যে গুঁড়ো দুধটা দিলাম এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আমি এই জন্যই দিলাম যাতে টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গুঁড়ো দুধটা ওদিকে গোলা হয়ে গেছে, আমি ওটা রেখে দিয়েছি, পরে দেবো, ততক্ষণ একটু ফুটুক। এটা ফুটে গেছে, এরপর আমি দিয়ে দেবো চিনি এখানে। আমি এখানে 4 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা মিষ্টি ডিশ তাই চিনিটা বেশি হলে কোনো ক্ষতি নেই, ভালোই লাগবে খেতে। চিনিটা গলবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এটাও শক্ত শক্তই হবে, একটু এত পাতলা থাকবে না। এখন এটা অনেকটা ফুটে গেছে। এরপর আমি যে দুধটা গুলে রেখে দিয়েছিলাম, এমনি নর্মাল দুধ আর যে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার সেটা আমি গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিল্ক পাউডারের টেস্টটা কিন্তু খুব ভালো হয় তাই আমি এটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস আপনারা নাড়তে থাকবেন, যত নাড়বেন তত কিন্তু এই টেস্টটা বাড়বে আর তলায় লেগেও যাবে না। আমাদের দুধটা কিন্তু অনেকটা মরে এসছে, আমাদের কিন্তু এটা প্রায় হয়ে গেছে। দেখুন এটা আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে সাফ করে নেব। দেখুন আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। ওপরে আমি গোটা কাজু দিয়ে এটাকে গার্নিশিং করেছি। এটা কিন্তু একটা অসম্ভব সুন্দর রেসিপি, আমার মায়ের রেসিপিটা এতক্ষণ বানালো, দারুণ বানায়, আমার তো দারুণ ফেভারিট। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তাই অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।